একই একই বেহুলা, আজ যেন বাম্পায়ের কনিষ্ঠ আঙুলে যেন আমায় কিসে ছবল মেরেছে, জানি না যেন এই পবিত্র বাসর ঘর অন্ধকার। চাকপ্রিয়ে এই বাবা স্বর্গর যে অন্ধকার হয়েছে বেহুলা, সর্বঙ্গ যেন আমার দাউ দাউ করে চলে যা, জাগো তুমি একটি ও না জাগো আমি মরিলাম কাল।
স্বপ্ন দেখলাম লোহদণ্ড চর্মদড়ি পুতির সাজনি প্রাণপতিকে নিয়ে আজ কি কারি টানা টানি এই বাসর অন্ধকার হয়ে গেছে কেন না না এই বাসর ঘরে বাতিখানা কি করে নিভিয়ে গেল ঠাকুর কোথায় রয়েছে আমার স্বামী দেবতা না না ওগো তুমি আজ আমায় একা ফেলে কোথায় গেলে বাসর ঘর অন্ধকার হয়ে গেছে না না আমি বাতি জ্বালিয়ে দেখব কোথায় রয়েছে আমার স্বামী দেবতা ও বাতি জ্বলিয়া স্বামী আমার পালঙ্ক ছেড়ে ভূমিতে ঘুমিয়ে রয়েছে এই বাসর করে কান লাগনি বেশি করেছি এ হতে পারি না ঠাকুর পারি না ওই দেখো বাসর করে কান লাগনি বেশ করেছি প্রভু হগো তুমি একবার সারা দাও ওই দেখো বাসর করে কান লাগনি বেশ করেছি হগো তুমি কেন কথা বলছো না ওই দেখো না বাসর করে কান লাগনি বেশ করেছি স্বামী সর্বাঙ্গ শীতল হয়ে গেছে মুখ যেন গরলে বয়ে যায় কনিষ্ঠ তোমায় রক্ত সত্যি কি বুঝি তোমায় সর্বে দংশন করেছে না তুমি একবার তুমি একবার কথা বলো তুমি যেতে পারো না ওগো তুমি কথা বলো আমায় ছেড়ে দিতে পারো না ভগবান তুমি আমায় মৃত্যু দাও ঠাকুর মৃত্যু দাও কেন তুমি আমার
পয়সা বিকে আমার কাছ থেকে কিনে নিলে, আমায় মৃত্যু দাও ঠাকুর। কেন তুমি আমার সেই মন্দির সিঁদুর মুছে দিয়ে আমায় কাঁচা চুলে বিধে বাজালে? আমি কি নিয়ে বাজবো ঠাকুর? ও গো সিতের সিঁদুরি আমার, ওই নাকি দরজা খুলে বৌমা,
আপনি এসেছেন, এই দেখুন বাসরের দ্বার আমি খুলে দিলাম। এ কি বৌমা, তোমার নয়নে জল কেন? মা, আমি আপনার কথা পালন করতে পারিনি মা। জানেন একটি খাঁচায় দুটি পাখি, একটি পাখি সকলের মায়া মমতা ছিঁড়ে দিয়ে অনেক দূরে চলে গেল, আর এক হতো ভাগিনী পাখি, সেই পারিনি মায়ার বাঁধকে বিচ্ছিন্ন করে যেতে। তুমি কোন পাখির গল্প কর মা? আপনি আমাদের বড় করে চম্পকের রাত পাশাতে নিয়ে যাবেন, আপনি ওই সোনাদোলা দূরে রেখে নির্মাণ করুন কাঁচা বাসে ধরলা হরি বলে বলতে বলতে আপনার সন্তান কিনেছিল চম্পকের রাত প্রাসাদে। আপনার সন্তান প্রাণে বেঁচে নেই, আপনার সন্তান কি সর্বে দোষী করেছে? তুই আমাকে ছেড়ে যেতে পারিস রে খোকা, একবার আমাকে মা বলে ডাক বাঁচা, বলি তোর মুখে মা ডাক শোনার জন্য সারা নিচ্ছি আমি ঘুম যাইনি। আয় মাছা, একবার তুই আমার কোলে আয় লাগাই রে লাগাই লাগাই। শেষ পর্যন্ত তুমি আমার লোকাইকে কেড়ে নিলে, ওরে দুধ মাখাবো Yeah.
আমাকে ছলনা করে ঘুমিয়ে থাকে, না না লখায় রে, এই লখায় কথা বল বাবা, কথা বল বাবা, লখাই না, এ হতে পারে না, এ হতে পারে না, কথা বল বাবা, কথা বল, আর কে আমার কাছে পাঠন যাত্রার কথা শুনবে বল, কথা বল, কি অসাধ্য সাধন করেছে কানি বাবা। না আমি এইভাবে কাঁদবো না, আমি ওই লখাই বেটার উপরে আমি চেপে নৃত্য করবো, ভালো নাচে রে বাহানি আর চাঁদ সদা কর, ভালো নাচে রে বাহানি আর চাঁদ সদা কর, ভালো নাচে রে বাহানি আর চাঁদ সদা কর।
বাবা, পুত্র মলেও ভালো হলো, ঘুচিল বিবাদ, চলো শোনগা, বুড়া বুড়ি উড়ছে খাবো চম্পলার ভাত, ওই বেটার মৃত্যুদেহকে টানতে টানতে নিয়ে গিয়ে ওই শ্মশান প্রান্তে গৃহিণীর কাছে ফেলে দেব। ও শ্বশুর বাবা গো, ওই আমার স্বামীর না, আমি তোমার মৃত কানির উচ্ছিষ্টের জন্য কটা কদলী নষ্ট করবো মা? বৌমা, বাবা, এ কেমন করে তুমি ভাবলে? কেমন করে বলবি না, আমার দীর্ঘ বিশ্বাস সাবিত্রী জমির দুয়ার থেকে মৃত্যুপতিকে ফিরিয়ে আনতে পারে। আমি বুঝছি, আমি ঠিক পাবো মৃত্যুপতিকে ফিরিয়ে আনতে দেবীর ভুবন থেকে। বেশ বৌমা, তুমি যখন অটল প্রতিজ্ঞা করেছো তাহলে কদলী বৃক্ষ যদি তোমার কথাই যদি কথা বলে, কদলী বৃক্ষ যদি তোমার সঙ্গে যেতে যায় তাহলে আমি দেবো নচিত। তাই হবে বাবা, তাই তুমি আমার কদলী বাগানে জিজ্ঞেস করো। কদলী বৃক্ষকে একই করে সমস্ত কদলী বৃক্ষকে আমি জিজ্ঞেস করে দেখো বাবা। ও গো জিগাছি Thank you.
করে দিই। সত্যি বোমা, আমার স্বামী দেবতাকে তুলসী বিটাই নিয়ে চলুন বাবা। তোমার কথাই যখন আমার কদলী বৃক্ষ কথা বলেছে, আমার বিশ্বাস হয়েছে বৌমা, হয়তো তুমি আমার পুত্রকে তুমি জীবদান করে আনতে পারো। কিন্তু একটি কথা বৌমা। কি বাবা? তোমার ওই পরিধেয় বসনাদি, ওই যে রাজ আভরণ বৌমা, ওই রাজ আভরণ পরে তুমি গাঙ্গুরিয়ার জলে ভেসে যাবে বৌমা। না জানি কত 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 হিংস্র জন্তু, কত দস্যুরা তোমাকে আক্রমণ করবে বৌমা। তোমার এই বসন যে ভালো লাগে না বৌমা, বাবা তুমি তুমি ভেসে যখন যাবে, আপনি কেড়ে নিন না বাবা। না বৌমা না, আই ওই অষ্ট অলঙ্কারের জন্য আমি কত বাণিজ্যে গেছি, কত কষ্ট করেছি বৌমা। তুমি সেগুলো আমি গচ্ছিত রাখবো বৌমা, তুমি আমাকে দিয়ে দাও। একই করে আপনাকে আমি অষ্ট অলঙ্কারে খুলে দেব। ওই আমাই শীতের দাও বাবা দাও দাও, ওই না সিটি পাটিলাও ও সসু সেগুলো তুলে নিয়ে চলে যাবো বৌমা। বেশ, ওই তো কোথায় জ্ঞাতিগণ, জ্ঞাতিগণ ওই শাড়িটা খুলে দাও বৌমা। আমার কাছ থেকে প্রতীক,
আমি যাত্র নিয়ে তুমি কোনোদিনই যেতে পারো না বৌমা, তুমি শাড়িটা খুলে দিয়ে তুমি শুভ্রবস্ত মরে তোমাকে যেতে হবে। আমি তোমাকে শুভ্রবস্ত অগ্নিপাটি শাড়ি আপনাকে খুলে দেব, আমি দেব বাবা। এই অগ্নিপাটের শাড়ি যেমন আর সবা ধরি না, এই অগ্নিপাটের শাড়ি আপনাকে আমি খুলে দেব। আপনি একটু বৈমুখ হন। হুই আমায় পরো নেনো শাড়ি খানি লাও সজুর চলো ওই মন্দাস্তি নিয়ে আমরা ভাসিয়ে দেব ওই জলে। ওগো বৌমা, ওই মা তুমি তো চলে যাবে আমার বাছাকে নয়ে, কিন্তু কি করে আমি মানবো, কি করে বিশ্বাস করবো যে তুমি আমার বাচ্চাকে জীবিত করে আনবে? বিশ্বা যাবার বেলা আপনাকে একটি নির্দেশ দিয়ে যায়। হই আমি দিয়ে গেলাম প্রমাণ দিয়ে গেলাম সতী রব। নির্দর্শনের কথা তুমি আমাকে বলে গেলাম, কিন্তু আমি তোমাকে দিচ্ছি অভিশাপ, তুমি গেলে বৌমা ফিরবে তুমি ডোমিনি হয়ে।